আসসালামু আলাইকুম, স্বাগত চ্যানেল আই অনলাইন স্বাস্থ্য বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি তামানা তানজিনা। শুরুতেই জানাবো আজকে বাংলাদেশে করোনা পরিস্থিতির সবশেষ খবরাখবর। সারা দেশে সর্বাত্মক লকডাউনের আজ নবম দিন। রাজধানীতে যান চলাচল অনেক বেড়েছে, অনেক সড়কে যানজটও দেখা গেছে। এবার জানাবো স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো স্বাস্থ্য বুলেটিনের প্রেস বিজ্ঞপ্তি। আজ 22 এপ্রিল বৃহস্পতিবার, দেশে করোনা ভাইরাস শনাক্তের 411তম দিন। আজ 349টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ ও পরীক্ষা করা হয়েছে। গত 24 ঘন্টায় কল এসছে 19,425টি। এখন পর্যন্ত মোট কল এসছে 2,73,41,358টি। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে 27,787টি। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে 27,429 জনের। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে 52,77,112 জনের। 24 ঘন্টায় আরও শনাক্ত হয়েছেন 4,014 জন। এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন 736,074 জন। শনাক্তের হার 14.63%। পরীক্ষার বিপরীতে এখন পর্যন্ত গড় শনাক্ত 13.95%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 7,266 জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 642,449 জন। শনাক্ত বিবেচনায় এই সুস্থতার হার 87.28%। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 98 জনের। মোট মৃত্যু হয়েছে 10,781 জনের। শনাক্ত বিবেচনায় এই মৃত্যুর হার 1.46%। বর্তমানে চিকিৎসাধীন আছেন 82,844 জন। লিঙ্গ বিবেচনায় মৃতের সংখ্যা 24 ঘন্টায় পুরুষ মারা গেছেন 62 জন এবং নারী মারা গেছেন 36 জন। এখন পর্যন্ত মোট পুরুষ মারা গেছেন 7,948 জন এবং নারী মৃত্যুবরণ করেছেন 2,833 জন। বয়স বিবেচনায় 24 ঘন্টায় মৃতের সংখ্যা 11-20 বছর বয়সী 2 জন, 21-30 বছর বয়সী 1 জন, 31-40 বছর বয়সী 2 জন, 41-50 বছর বয়সী 14 জন, 51-60 বছর বয়সী 20 জন এবং 60-59 জন মৃত্যুবরণ করেছেন। গত 24 ঘন্টায় হাসপাতালেই মারা গেছেন 92 জন এবং বাড়িতে 6 জন। বিভাগবাড়ি 24 ঘন্টায় মৃতের সংখ্যা ঢাকায় 55 জন, চট্টগ্রামে 20 জন, রাজশাহীতে 6 জন, খুলনায় 5 জন, সিলেটে 4 জন, রংপুরে 3 জন এবং ময়মনসিংহে 5 জন মারা গেছেন। 24 ঘন্টায় আইসোলেশনে এসেছেন 658 জন। 24 ঘন্টায় আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 648 জন। বর্তমানে মোট আইসোলেশনে আছেন 19,000। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে এসেছেন 3,413 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন 2,506 জন এবং বর্তমানে মোট কোয়ারেন্টাইনে আছেন 53,368 জন। এবার জানাবো বহির্বিশ্বের করোনা পরিস্থিতির সবশেষ খবরাখবর। ভারতে করোনা আক্রান্ত 3,15,000 ছাড়িয়ে বিশ্ব রেকর্ড করেছে। 24 ঘন্টায় মারা গেছেন 2,102 জন। সিরাম ইনস্টিটিউটে উৎপাদিত অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা নিলে আক্রান্তের হার কম, বলছে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়। সংক্রমণ বাড়ায় দিল্লি সফর বাতিল করেছেন জাপানের প্রধানমন্ত্রী। 5 মে থেকেই জনসনের টিকা প্রয়োগ শুরু করছে গ্রিস। বিশ্বে মোট আক্রান্ত 14,44,00,000-এর বেশি মানুষ, মৃত্যু হয়েছে 30,72,000-এর বেশি মানুষের এবং সুস্থ হয়েছেন 12,26,00,000-এর বেশি মানুষ। এই ছিল আজকের করোনা আপডেট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলবেন।